ব্যাপার? এখনো কেউ আসেনি বলে মনে হচ্ছে। গুড মর্নিং রূপাদি। হ্যাঁ, আপনি এত সকালে? হ্যাঁ, আসলে সঞ্জীব বাবু আমাকে ফোন করেছিলেন, ওনার সঙ্গে আমার একটা জরুরি মিটিং আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু দাদা তো এখনো আসেনি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি ততক্ষণ অফিসে বসুন। না, আপনি যান, আমি একটু বাতি যাচ্ছি। আসবেন? হ্যাঁ হ্যাঁ। আমাকে তো আবার অফিসে যেতে হবে, আমি কি সঞ্জীবদাকে একটা ফোন করব, দেখি কোথায় আছে। হ্যালো। সরি রূপা। হ্যাঁ, না, তোমার সঙ্গে মর্নিংয়ে যে প্রোগ্রামটা ছিল সেটা ক্যান্সেল করতে হবে। আমি তোমায় ফোন করছি, দেখছি তোমার অফিস ছুটির পরে যদি কোথাও দেখা করা যায়। না, আমার একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে। আর ওই লোনটার ব্যাপারেই যাচ্ছি। ভদ্রলোক একবার ডেকেছে আমাকে। ইনফ্যাক্ট এই ভদ্রলোকের ব্যাপারে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অফিসেই বসবো। ওকে, ঠিক আছে ঠিক আছে, ছাড়ছি। কার সাথে কথা বলছিলে? নিশ্চয়ই রূপা। ইয়েস ম্যাডাম, তোমার অনুমানের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমার ওই লোনটার ব্যাপারে কি হলো বলো তো, অনেক দিন তো হয়ে গেল। হ্যাঁ, খুব চিন্তার মধ্যে আছি জানো, এখনো কোনো গ্রিন সিগন্যাল পাইনি, তবে আপ্রাণ চেষ্টা করছি। ইনফ্যাক্ট রূপার সঙ্গে ফোনে এই ব্যাপারেই কথা বলছিলাম। আচ্ছা, আমি আসি। হ্যাঁ, এসো, সাবধানে যাবে, কেমন? কি ব্যাপার, এমন ঘরের মতো বসে রইলে কেন? কাজকর্ম কিছু নেই নাকি? কাজকর্ম তো আছে, কিন্তু আসলে আমি যে সমস্যায় পড়েছি সে তো কাউকে বোঝাতে পারছি না। আবার নতুন করে কি সমস্যা হলো? কাজকর্মের অবস্থা তো ভালো না, সে তো তুমি জানো। দিন দিন যা খরচ পড়তো বাড়ছে, অথচ রোজগার বাড়ছে। তাই বলছিলাম যদি কি সাথীকে অভিনয় নামিয়ে দেবো। আচ্ছা, কদিন ধরে তোমার মুখে একই কথা শুনছি, কি ব্যাপার বলো তো? তুমি তুমি রাগ করো না সুজাতা, আসলে সাথী তো ভালো নাচে, পাশাপাশি অভিনয় করে যদি দুটো পয়সা রোজগার করতে পারে ক্ষতিটা কোথায়? তুমি একবার বিজয়কে বলে দেখো না, সেদিন তো ও বলছিল যে ওকে নাকি অভিনয়ের সুযোগ করে দিতে পারে, ওর নাকি সিনেমার লোকজনদের সঙ্গে আলাপ আছে। বিজয় তো ওই সিনেমার প্রোডাকশন ম্যানেজার। হ্যাঁ, তাই তো বলছিলাম, একবার বলে দেখো। দেখি বিজয়ের সাথে একবার কথা বলি, যদি সাথীকে কিছু করে দিতে পারে। হ্যালো স্বপনদা, আমি বিজয় বলছি, কেমন আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনার ছবির বাজিটা করে সব রেডি করে ফেলেছি, কোনো চিন্তা করবেন না। আচ্ছা স্বপনদা, আপনি তো ওই ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন, তাই না? তা আমার কাছে একটা মেয়ে আছে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, একবার দেখতে পারেন। ঠিক আছে, ওই মেয়েটার ব্যাপারে মুখোমুখি কথা বলছি আপনার সঙ্গে। আচ্ছা রাখছি। তুমি অফিসে না গিয়ে এখানে নিয়ে এলে? তোমার সঙ্গে আমি কিছু নিরিবিলিতে কথা বলবো বলে। তুমি কি লোনটা বিষয়ে আলোচনা করবে? এই দেখো, তুমি ভীষণ বুদ্ধিমতী মেয়ে, আমি কিছু কথা বলার আগেই তুমি কেমন ভাবে বুঝে যাও, এই জন্যই আমার তোমাকে ভালো লাগে। আর ব্যাংক ম্যানেজার কি বলছে? এতগুলো টাকা আপনাকে এক্ষুনি লোন দেওয়া যাবে না, কারণ কিছুদিন আগেই আপনাকে একটা মোটা অঙ্কের টাকা লোন দেওয়া হয়েছে, আর একজন গ্রাহককে এক বছরের মধ্যে দুবার, না না, আপনাকে কিছুদিন অপেক্ষা করতেই হবে, নয়তো নয়তো কি
ওসব তুমি বুঝবে না। দেখো প্রমোটারি বা বিল্ডিং কন্ট্রাক্টর এইসব ব্যাপারে আমাকে সবাই জানে, সবাই আমাকে চেনে, কিন্তু গাড়ির লোকেরা তো আমাকে কেউ জানে না, আর আমার সম্পর্কে জানেও না। আর এই ব্যাপারটার জন্য আমাকে 1 কোটি টাকা ডিপোজিট মারি রাখতে হবে। হয়তো আমার গাড়ি বিক্রি করে প্রচুর লাভ হবে, কিন্তু এই মুহূর্তে 1 কোটি টাকা ডিপোজিট মানে লোনটা যদি না পাই তাহলে আমি খুব সমস্যায় পড়ে যাব। তোমার শোরুমের কাজ কতদূর বলতো? শোরুমের কাজ তো কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আর তার জন্য আমাকে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয়েছে। এই অবস্থায় যদি আমি লোনটা না পাই তাহলে খুব বিপদ হয়ে যাবে জানো। টেনশন করো না, আমাদের তো একটাই মাত্র ছেলে, আশা করি ভগবানের আশীর্বাদে আমাদের দিন এভাবে সুখী শান্তিতে কাটবে। এসব কথা অরুণাকে না বলেই বোধহয় ভালো হতো। বড় টেনশনে আছি, রূপা হয়তো এ ব্যাপারে আমাকে সহযোগিতা করতে পারে, কিন্তু কথাটা ওকে কি করে বলি? ও যদি ব্যাপারটা ভালোভাবে না নেয়। তুমি এত হেজিটেট করছো কেন বলো তো? বলো না কি বলবে। আসল ব্যাপারটা কি জানো, আমি জীবনে কোনোদিন কোনো কাজে হারিনি জানো, তাই ব্যাংক ম্যানেজারকে আমার যে করেই হোক ম্যানেজ করতেই হবে, নতুন ব্যবসাটা আমাকে শুরু করতেই হবে। নিশ্চয়ই শুরু করবে, কি করতে হবে বলো? কম্প্রোমাইজ। মানে? মানে সব কথার মানে আমাকে খুলে বলতে হলে তাহলে রাগে আমাকে এখান থেকে চলে যেতে বলবেন। ছি 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 ছি, এভাবে বলো না। আমাদের এই দুর্দিনে সাথীর যদি কিছু একটা করে দিতে পারো তাহলে আমাদের ভীষণ উপকার হয়। আচ্ছা ওসব কম্প্রোমাইজ টম্প্রোমাইজ পরে হবে, এখন বলো তো তোমার সাথীকে কি করতে হবে। সাথী, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার আপত্তি থাকবে কেন? আমি তো নাচ জানি, আর আমাকে যদি অভিনয়টাও দেখিয়ে দেয় আমি করতে পারবো। থ্যাংক ইউ। দেখো ঠিক এইভাবে না, সব সময় মনের মধ্যে একটা জোর রাখবে। মনের জোর আমার সবসময় আছে, তাই তো বারে বারে হ্যাঁ বলি। তবু কেন জানি না মন থেকে এই ব্যাপারটা সায় দিচ্ছে না। তবু আমি চাই তোমার এই কাজটা ভালোভাবে হয়ে যাক, কারণ তোমাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই তোমার জন্য যে কোনো রকমের ক্ষতি আমি মাথা তুলে নেব, এটা আমার কর্তব্য, কারণ তুমি আমার বন্ধু, খুব ভালো বন্ধু। আমি জানি, আমি জানি যে আমার স্বার্থের জন্যই, আমার ভালোর জন্যই তুমি এটা চাইছো, কিন্তু দেখো তোমার তো একটা বেনিফিট থাকা উচিত। আমি এই মুহূর্তে এসব ভাবছি না, আমি ভাবছি তোমার প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক। মা, রাস্তায় বিজয়দার সাথে দেখা হয়েছিল। তা কি বললো বিজয়? বিজয়দা বলছিল ভালো কিছু ছবি তুলতে হবে। বাবে, সে তো অনেক টাকার ব্যাপার রে। না, বিজয়দার চেনা কোন ক্যামেরাম্যান আছে, সে স্টিল মুভি দুটোই তোলে, আমাকে দিয়ে প্রথমে ফটোগুলো তুলিয়ে নেবে, টাকাটা পরে দিলেও চলবে। বাহ, বিজয় সত্যি খুব ভালো ছেলে। দেখুন বৌদি, আমি ভালো হলে কি হবে, সবাই তো আর আমার মতন ভালো নয়, তাই না? আর সেই জন্য বলছি কি, আমরা তো পাশাপাশি থাকি, দেখি আমি সাথীর জন্য কি করতে পারি। তোমাকে যাই হোক একটা কিছু ব্যবস্থা করে দিতেই হবে বিজয়। আমাদের না বড্ড আর্থিক অনটন চলছে, তুমি যদি একটু কিছু করে দাও। ঠিক আছে, দেখছি দেখছি, তার আগে তো আগে ফটোটা তোলা হোক। আচ্ছা, এই ফটো তোলার জন্য কোথায় আর কখন যেতে হবে তুমি একটু কিন্তু জানিয়ে দিও। হ্যাঁ, আমি সব জানিয়ে দেবো, তবে একটা কথা, ওই ফটো তোলার মানে আমি কি বলছি মানে মানে এই লাইনে না, মানে বাবা মা সঙ্গে গেলে প্রডিউসার ডিরেক্টররা কিন্তু ঠিক পছন্দ করে না। কিন্তু তাহলে কি হবে?
মানে তাহলে হবে কিছুই, একটা নিশ্চয় উপায় বার করছি আমি। মানে আপনার পরিচয়টা হবে আপনি হলেন সাথীর বৌদি। বৌদি? তার মানে আমাকে মিথ্যে অভিনয় করতে হবে? একটু তো মেয়ের জন্য আপনাকে মিথ্যে অভিনয় করতেই হবে। আমি কিন্তু অভিনয় করতে পারি না। অভিনয় না করেন, মডেলিং তো করতে পারেন। আপনাকে না ঠিক মডেলদের মতো দেখতে। হ্যাঁ, কলেজের বন্ধু বান্ধবরা বলতো, এখনো অনেকে বলে, কিন্তু আমার এসব ভালো লাগে না। ও, তাহলে আপনার কি ভালো লাগে? বন্ধুত্ব, অবশ্যই মনের মতন বন্ধু হওয়া চাই, এতেই আমি খুশি। বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর সেটা থেকে শারীরিক সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, এই ব্যাপারে আপনার কি মনে হয়? হ্যাঁ, না, এরকম অভিজ্ঞতা আমার হয়নি, আর এরকম বন্ধুও আমি পাইনি। বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা বলেন তো আপনি। তাই নাকি? আসলে কি জানেন তো, সারাদিন ব্যাংকে নানা রকম ঝুট ঝামেলা নিয়ে থাকি আর কি, তাই আপনার মতো বন্ধু পেলে না আমি ভীষণ খুশি হব। আপনি ভেবে নিন না, আজ থেকে আমরা বন্ধু। আচ্ছা অমিতবাবু, আমি বলছিলাম কি যে আপনারা দুজনে কথা বলুন, আমি বরঞ্চ খাবারের অর্ডার নিয়ে আসি। আরে না 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 না, বসুন বসুন, অত ব্যস্ত হতে হবে না। আমার এখন খাবার থেকে না কথা বলতে বেশি ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আমি কি যেন বলছিলাম, বন্ধুত্ব নিয়ে কথা হচ্ছিল। এখন বরং এসব থাক, আপনাদের কি সব জরুরি কথা আছে, আমি বরং পাশেই অপেক্ষা করছি। আরে না না না, সে কি আমরা কথা বলবো আর একজন সুন্দরী যুবতী পাশে দাঁড়িয়ে থাকবে? না না না, সেটা কখনো হয় না। আপনি আপনি এখানে বসুন, এখানে বসুন। থ্যাংক ইউ। অমিতবাবু, আমার লোনটার ব্যাপারে দেখুন না কিছু করা যায় কিনা। আপনাকে তো বলেছি যে একটু সময় লাগবে, কারণ এক বছরের মধ্যে এত বড় দুটো লোন সাধারণত স্যাংশন হয় না। কিন্তু অমিতবাবু, আমি তো 60 লাখ টাকার লোনটা ঠিকঠিক সময় শোধ করে দিয়েছিলাম। হ্যাঁ, তা করেছেন, এবং সেটাই আপনার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। তো একটু চেষ্টা করে দেখুন না, আমার বিশ্বাস আপনি চেষ্টা করলেই পারবেন, আপনার পক্ষে অসম্ভবের কিছু হবে না। বন্ধু হিসাবে এটা আমার রিকোয়েস্ট, ভেবে নিতে পারেন। ওকে, আমি দেখছি, আমি নিশ্চয়ই দেখব। মা, আসছি আমি, কলেজে আজ ফাংশন আছে, ফিরতে কিন্তু দেরি হবে। বেশি দেরি করলে তোর বাবা কিন্তু চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, বাবা আসার আগে আমি চলে আসবো, হলো তো? আসি। সাবধানে গাড়ি চালাস। আচ্ছা সাথী, তোর ব্যাপার কি রে, মাঝে মাঝেই তুই পড়তে আসিস না, কি রে? কি করে আসবে বল, ওর তো এখন সিনেমার নায়িকা হবার স্বপ্নেই বিভোর। হ্যাঁ রে সাথী, তোর নাম ধামলে আমাদের ভুলে যাবি না তো, নাকি এখন থেকে একটা অটোগ্রাফ দিয়ে রাখবো? কি যে বলিস তোরা, তোদের সঙ্গে আমার কত দিনের রিলেশন, আর এত তাড়াতাড়ি কি সেটা নষ্ট হয়ে যেতে পারে বল? যাক, না ভুললেই ভালো। এই চল, ওদিকে মনে হচ্ছে সবাই চলে এসেছে, এরপরে দেরি করলে স্যার বকবে। চল 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 চল। আমি তাহলে উঠছি। হ্যাঁ আচ্ছা, কালকে ফিরতে তোমাদের মধ্যে অনেক রাত হবে তাই না? না না না, ওই লোকেশন দেখতে যাচ্ছি বলে প্রোডিউসারের কাছ থেকে একটা গাড়ি ম্যানেজ করে নেবো, সন্ধ্যের আগেই ফিরে আসবো। তা তোমরা ওই ছবি তুলতে বা ওই অ্যাড এজেন্সির জন্য কত দূরে যেতে হবে তোমাদেরকে? আমরা দীঘায় যাচ্ছি। আচ্ছা, ওই কাগজটা কিন্তু সাথীকে দিয়ে দেবেন, ওর মধ্যে কী ধরনের কস্টিউম নিতে হবে সব লেখা আছে। ওর কি অত সব আছে? যেটা আছে সেটা নিয়ে যাবে, বাকিটা তো আমি দিয়েই দেবো। হ্যাঁ বলবেন কিন্তু আমরা দীঘায় যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ Thank you.
বাহ, সাথীকে কি সুন্দর দেখাচ্ছে না, ফ্যান্টাস্টিক। আচ্ছা তুমি ওই যে কি একটা সিডির কথা বলেছিলে? হ্যাঁ, ওটা দু একদিনের মধ্যে হয়ে যাবে। তারপর বুঝলেন বৌদি, এগুলো নিয়ে না কয়েকজনকে দেখাবো। সাথীকে যা সুন্দর লাগছে না, আমার মনে হয় ও এক খুব ভালো চান্স পেয়ে যাবে। সবই তোমার জন্য সম্ভব হলো। এই সময় তুমি আমাদের জন্য যা করলে তা আমি কিছুতেই ভুলতে পারবো না। সবচেয়ে খারাপ লাগছে কি বলতো, তোমার জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। এতে খারাপ লাগার কি আছে? দেখুন, এই বান্দা কিন্তু এক কাপ চাই খুশি। তবে হ্যাঁ, সাথী কাজ করে যখন টাকা পাবে তখন কিন্তু আমার ভালো কমিশন চাই। হ্যাঁ হ্যাঁ, সে নিশ্চয়ই হবে, তুমি যা চাইবে তাই পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানি না রূপার সাথে অমিতবাবুর আলোচনাটা কতদূর পৌঁছবে, জানি না রূপা অমিতবাবুকে ম্যানেজ করতে পারবে কিনা। আচ্ছা, আমি কি রূপাকে ঠকাচ্ছি? আমি কি বন্ধুত্বের সুযোগ নিয়ে ওকে নিজের স্বার্থে ব্যবহার করছি? আমি কি লোভের পথে পা বাড়াচ্ছি? না, আমি আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না ব্যাপারটা নিয়ে রূপা সত্যিকারে কি ভাবছে। অমিতবাবুর সাথে আমি মেলামেশা করলে সঞ্জীবদা আমাকে ঘৃণার চোখে দেখবে না তো? এর জন্যে আমাদের বন্ধুত্ব অস্বীকার করবে না তো? আপনি কি কিছু ভাবছেন? কই না তো। আমার কিন্তু মনে হচ্ছে আপনি কিছু একটা সমস্যায় পড়েছেন, অথবা আমি আপনাকে এখানে আসতে বলে কিছু অস্বস্তি দেখে নিয়েছি। তা না আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আমার ভিজিটিং কার্ড, আমার ফ্ল্যাটে একদিন চলে আসুন, ওখানে বসে ডিটেলসে কথা, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? মনিকা রায়? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। না না, হ্যাঁ আমাদের পাশাপাশি আরেকটা ফ্ল্যাট চান? না না, পাশে কোন ফ্ল্যাটটা খালি আছে না বুকিং হয়ে গেছে আমি তো লিস্ট না থেকে বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি কিছুক্ষণ বাদে ফোন করুন, কেমন? আমি লিস্টটা দেখে বলছি। না আমি এখন বাইরে আছি বুঝলেন, ওই আমাদের ফ্ল্যাটের পাশে আরেকটা নতুন ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ আপনি অফিসে চলে আসুন না, অফিসে আসুন, বুকিংয়ের ব্যাপারে কথাবার্তা হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে বাই। হ্যাঁ মন্টু, হ্যাঁ হ্যাঁ, তুই অরুণবাবুকে চেকটা দিয়েছিস তো? হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি অরুণবাবুর কাছে, আমি কথা বলে নিচ্ছি। আর শোন, আমার একটু ফিরতে দেরি হবে, ঠিক আছে? কেউ যদি আসে বলবি দু ঘন্টা বাদে দেখা করতে। আচ্ছা। হ্যালো বস, আমি অরুণ দত্ত বলছি। মন্টু দা আমাকে 11,00,000 টাকা চেকটা দিয়েছে, আর 100 গাড়ি স্টোন চিপস, 2,000 সেফটি মার্বেল, আর 1,50,000 ইটের অর্ডার দিয়েছে, ঠিক আছে? আমি উইদিন 10 ডেজের মধ্যে মালটা ফেলে দেবো, আপনার চিন্তা করতে হবে না বস। থ্যাংক ইউ, ওকে। এই রূপা, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ রবি, হ্যাঁ বল বল বল। হ্যাঁ ওই হেডমিস্ত্রি রতন এসছে? হ্যাঁ, মোজাইকের কাজ চলছে তো? ঠিক আছে। আর শোন না, আমি ওই অরুণবাবুকে পাঠাচ্ছি, অরুণবাবু ব্যাপারটা ওই মোজাইকের ব্যাপারটা তোকে বুঝিয়ে দেবে। হ্যাঁ এক্ষুনি যাচ্ছে, ঠিক আছে। জানো রূপা, একসঙ্গে 4-5টা বাড়ির কাজে না কোনো সমস্যা নেই, কিন্তু ওই গাড়ির ব্যাপারটায় আমি খুব সমস্যায় পড়ে গেছি। আচ্ছা চলো তোমাকে একটা কথা বলবো। ও বুঝেছি, তুমি ম্যানেজার বাবুকে ঠিক বসে আনতে পারছো না, তাই তো? তুমি আমার মনের কথা এত তাড়াতাড়ি কি করে জেনে যাও বললো তো?
এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। প্লিজ তুমি কিন্তু আমায় ভুল বুঝো না। ওকে বাবা ওকে, নো প্রবলেম, চলো এসো এসো। তাহলে ওই 50,000-এর সঙ্গে যদি ওটা যোগ করি, হ্যাঁ তাহলে সব নিয়ে আমার দাঁড়াচ্ছে 75,000 টাকা, তাই তো? হ্যালো হ্যালো, আরে সঞ্জিত দা যে, আরে আপনি কি বলছেন স্যার, আমি আপনাকে ভুলতে পারি? আমি আপনাকে কখনো ভুলতে পারি না, আরে সব সময় তো আপনার কথা আমার মনে পড়ে। হ্যাঁ বলুন, আমি জানি যে আপনি একবার আমার কথায় ছবিতে টাকা লাগিয়ে বহু টাকা লস খেয়েছিলেন, তাই বলে তো আপনার সঙ্গে আমার ওই দাদা ভাইয়ের সম্পর্কটা নষ্ট হতে পারে না, ওটা তো সারা জীবন আমি জিয়ে রাখবো ওই সম্পর্কটাকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এর মধ্যে দেখা করছি আপনার সঙ্গে, ঠিক আছে? রাখি স্যার, রাখছি স্যার, রাখছি স্যার। হ্যাঁ আইডিয়া পেয়ে গেছি আমি, হ্যাঁ দারুণ আইডিয়া পেয়ে গেছি। দেখি ওই সাথীকে সঞ্জীবদার কাছে নিয়ে গিয়ে সঞ্জীবদাকে দেখিয়ে আবার নতুন প্রোডাকশানে আমি নামাতে পারি কিনা। আমি নতুন প্রোডাকশানে সঞ্জীবদাকে নামাবই। দেখো মেয়ের আমার একদিন খুব নাম ডাক হবে। গরিবের ভাগ্যে কে এত তাড়াতাড়ি শিখে ছিড়বে, আগে সুযোগটা পাক। না বাবা, বিজয় দা আমার জন্য অনেক চেষ্টা করছে। হ্যাঁ বিজয় সব জায়গায় ওর ছবি দেখিয়েছে, দেখা যাক ওর ছবি দেখিয়ে কাউকে পছন্দ করতে পারে কিনা। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি, তাই তো আমি দোটানায় ছিলাম। তুমি বিশ্বাস করো রূপা, আমি কখনোই চাইনি যে আমাদের এই বন্ধুত্ব সম্পর্ক নিয়ে কোনো ব্যবসা করতে। জানি নেহাতি নিরুপায় না হলে তুমি আমার সাথে অমিত বাবুর পরিচয় করিয়ে দিতে না, আর অমিত বাবুকে ম্যানেজ করার কথাও বলতে না। তোমায় যদি অমিত বাবু ফার্দার আর ফোন করে, তুমি শরীর খারাপের নাম করে ফোনটা অ্যাভয়েড করবে। কিন্তু তোমার লোনটা, লোনটা কি হবে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তার একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তুমি আমার উপর রাগ করনি তো? রাগ তোমার উপর? হ্যাঁ কি যে বলছো তুমি, আমার জন্য তুমি এই কটা দিন কি না ছুটোছুটি করলে অফিস কামাই করে। আচ্ছা যদি কিছু না মনে করো, আমি যদি তোমাকে কিছু পে করি? একদম না, এসব করলে আমি তোমার সাথে কোনো দিন কথা বলবো না, দেখো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। রূপা আমি চাই আমাদের এই বন্ধুত্ব সম্পর্কটা সারা জীবন যেন এইভাবে টিকে থাকে। থ্যাংকস। ব্যাপারটা কি বলতো, সাথী আজ কদিন ধরে কোচিনে আসছে না? দেখ হয়তো শরীর খারাপ টারাপ হয়েছে। না না, ও নিশ্চয়ই এই প্রোডাকশন ম্যানেজারটার সাথে অভিনয়ের ব্যাপারে স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ঠিকই বলেছিস, সিনেমার পোকা মাথায় ঢুকলে কি আর পড়াশোনা হয়? আর ও তো ঠিকমতো স্কুলেও আসে না, ওর পড়াশোনা হবে না। কেন পড়াশোনা হবে না? স্কুল কামের জন্য পরীক্ষা দিতে না পারলে ও প্রাইভেটে পরীক্ষা দেবে। হুম ঠিকই বলেছিস। বিজয় আমি ফিল্মে এখন কোনো টাকা ইনভেস্ট করব না, আমি তোমাকে একটা অন্য কাজে তারপরে ডেকেছি, সেই কাজটা যদি তুমি করে দিতে পারো তাহলে একটা মোটা অঙ্কের টাকা আমি তোমাকে পাইয়ে দেবো। হ্যাঁ কিরকম স্যার? আসলে আমার একটা সুন্দরী মেয়ের দরকার, তুমি পারবে? কি যে বলেন স্যার, আমি হলাম সিনেমার প্রোডাকশন ম্যানেজার। হ্যাঁ আমার কাছে 16-7 বছর বয়সের মেয়ে বউ যা চাইবেন তাই পেয়ে যাবেন। বলছো? আরে আপনি যখন ছবি করেছিলেন তখন আমি আপনাকে মেয়ে জোগাড় করে দিইনি? হ্যাঁ তা দিয়েছ, কিন্তু এখন হলো মানে ওই 25-30 বছরে একটা সুন্দরী মেয়ে দরকার। হয়ে যাবে স্যার, হ্যাঁ হয়ে যাবে, একবার ম্যাচিং করিয়ে দেবো আপনার পছন্দের সাথে, পারবে? আচ্ছা বিজয়, আমি বলছিলাম কি ওই তোমার কাছে এখন কোনো মেয়ের ছবি নেই? আসলে কি জানেন স্যার,
আপনার ছেলে কলেজে পড়ে, কম বয়সের মেয়ে কি আপনার পছন্দ হবে? বাহ, খুব সুন্দর দেখতে। বিজয়, আমার জন্য কিন্তু আমি ব্যাপারটা বলছি না। হ্যাঁ, মেয়েটি কি হ্যাঁ ভারী মিষ্টি দেখতে। তুমি তুমি একবার আমার সঙ্গে আলাপ করিয়ে দেবে? তাহলে তাহলে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। একবারে আলাপ করিয়ে দেবো স্যার, 100%। বুঝো, আমাকে কি করতে হবে? তুমি কি করো? আমি এখন আগে নাচ করতাম, এখনও নাচ করি। আর মেন আমি এখন অ্যাক্টিং করতে চাই, আর অ্যাক্টিংটাই আমার স্বপ্ন। পড়াশোনা করো না? হ্যাঁ, এবছর আমি 11-এ উঠেছি। নাম না টাকা কোনটা বেশি চাও? দুটোই চাই, কিন্তু কি করব বলুন। আপনাদের মতো প্রডিউসাররা যদি আমাদের মতো নতুন মেয়েদের না সুযোগ দেয়, তাহলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনি একটু দেখুন তো দাদা। ঠিক আছে, আমি তো এখন কোনো নতুন প্রোডাকশন করছি না। তুমি বিজয়ের সাথে যোগাযোগ রাখবে, আমি যখন নতুন প্রোডাকশন করব তখন তোমায় নিশ্চয়ই সুযোগ দেব। আচ্ছা, বিজয়দা বলছিল আপনার নাকি অনেক টাকা, আপনি সিনেমা না হোক একটা টেলিফিল্ম করান না। হ্যাঁ, আসলে ব্যাপারটা কী জানো তো, আমি নানা রকম কাজে এত ব্যস্ত থাকি, সেই জন্যেই ব্যবসা সবসময় সময়ও হয় না। আচ্ছা আচ্ছা, আপনি কিসের ব্যবসা করেন? আমি আমি বিল্ডিং প্রমোটারিং করি, কিছু ট্রান্সপোর্টের ব্যবসা আছে, আর সম্প্রতি আমি একটা 4-wheeler শোরুম করতে চাইছি। আচ্ছা, আমি আপনার গাড়ির মডেল হতে পারি না? নিশ্চয়ই পারো, কিন্তু এতে একটা প্রবলেম আছে স্যার। একটা কাজ করুন না, আপনাকে তো মাঝে মধ্যে ব্যাংক ম্যানেজার থেকে অনেক নামি দামি লোকের সাথে বসতে হয়, তাই আমি বলছি কি, মানে যতদিন না আপনি কোনো প্রোডাকশন করছেন ততদিন নয় ওকে আপনার অ্যাসিস্ট্যান্ট করে রেখে দিন। বিজয়, তুমি কথাটা মন্দ বলনি, ব্যাংকের ওই লোকটার কাজের ব্যাপারে ওকে কাজে লাগতে পারে, কিন্তু সাথে কি সময় দিতে পারবে? কেন পারবে না, সিনেমা সিরিয়ালে কাজ করতে গেলে তো ওকে কিছুটা সময় নষ্ট করতে হতো। আপনি না হলে সুযোগ বুঝে একটা টেলিফিল্ম পরে বানিয়ে নেবেন। আচ্ছা বিজয়, হ্যাঁ, একটা 1 ঘন্টা টেলিফিল্ম করতে কেমন খরচ হয় বলো তো? কত হবে স্যার? 50,000-60,000 টাকা মাত্র। মাত্র? হ্যাঁ স্যার, মাত্র 50,000-60,000। হ্যাঁ, ওকে ডান। সাথে তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, মানে আমি বলতে চাইছি যে তোমার অভিনয়টা আমার একটু দেখার ব্যাপার আছে। ওই ব্যাংক ম্যানেজার অমিতবাবুর সঙ্গে তুমি যদি ঠিক ঠিক অভিনয় করতে পারো, তাহলে আমি বুঝব তুমি কত বড় অভিনেত্রী। কি রাজি? রাজি। ওকে, তোর তো মনে হচ্ছে ভাগ্য একেবারে খুলে গেল। সাথী, তুই সিনেমার সুযোগ পেয়ে গেলে তো টালিগঞ্জে চলে যাবি, বড় ফ্ল্যাটে থাকবি, তাই না? আরে সবে কথাবার্তা চলছে, আগে ফাইনাল হোক না। ভদ্রলোক সম্বন্ধে তুই যা বললি শুনে তো মনে হচ্ছে তোকে আর কেউ আটকাতে পারবে না। জানিস তো, বোম্বের এরকম প্রত্যেক আর্টিস্টে না এরকম এক একজন গডফাদার থাকে। দেখিস, আবার গডফাদারের প্রেমে পড়ে যাস না জানো। কি যে বলিস তোরা, জানিস উনি আমার থেকে বয়সে কত বড়? অরে, সঞ্জীবদার ছেলেই তো কলেজে পড়ে। সে কি, ওনার যে অত বড় ছেলে আছে কই দেখলে মনে হয় না তো? উনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছেন। ঠিক বলেছেন, ঠিক বলেছেন বৌদি। যাকে যে কথা বলবার জন্য আমি এখানে এসেছি, সঞ্জীবদার কিন্তু অনেক পয়সা, বুঝলেন বৌদি?
ওই শেষ পর্যন্ত মা আর মেয়ে মিলে ম্যানেজ করতে গিয়ে এই অদম ম্যানেজারকে কিন্তু ভুলে যাবেন না। ছি ছি ছি, একই কথা বলছো তুমি। তুমি তোমার সময় মতো কমিশন ঠিকঠাক পেয়ে যাবে। আচ্ছা বিজয়, আমি ভাবছি তুমি যদি এরকম আরো দু একজন বড় লোককে ধরো তাহলে তোমারও দু পয়সা আসবে আর আমাদেরও। বুঝেছি, দেখছি। আচ্ছা সেদিনকে সঞ্জীবদা আপনি সাথীর কে হন জিজ্ঞেস করছিল? কই না তো, তাছাড়া তো তুমি পরিচয়ও করে দিলে না। হ্যাঁ, এইবার আমি পরিচয় করিয়ে দেবো। তবে ওই বাইরের লোকের সামনে আপনার পরিচয়টা কি হবে, মানে আপনি সাথীর কে হন এটা নিশ্চয়ই বৌদি জানি। তুমি আমায় সেদিন বলে দিয়েছো, আমি সাথীকে সব বুঝিয়ে বলে দিয়েছি। সাথী, সেদিন যে ভদ্রমহিলা তোমার সঙ্গে এসেছিলেন উনি কে হন তোমার? বৌদি। ও আচ্ছা, তোমার বাবা মা জানে যে তুমি এভাবে ঘোরাফেরা করছো? হ্যাঁ। তা তোমার বৌদি আজকে আসেনি? হ্যাঁ এসেছে তো, বাইরে আছে। হিমা, বাইরে কেন? ওনাকে তো ভেতরে আসতে বলতো। আসলে আপনি আজকে বললেন না যে অমিতবাবু আজকে আসবে, তাই জন্য বাইরে আছে। হ্যাঁ তাও তো ঠিক। আসলে কি জানো তো সাথী, ওই অমিতবাবু মানে ওই ব্যাংক ম্যানেজার, আমার একটা লোন ওর কাছে আটকে আসে বুঝলে, আর উনি একটু ওই মেয়েদের সান্নিধ্য পছন্দ করে, বিশেষ করে ওই সুন্দরী মেয়েদের, একটু মিষ্টি মিষ্টি কথা, হ্যাঁ একটু গল্প গুজব করতে ভালোবাসে। হ্যাঁ তাই আর কি, তোমাকে একটু খুশি করতে হবে এই আর কি। ওই তো অমিতবাবু এসেও গেছে। আরে অমিতবাবু আসুন আসুন আসুন, এই মাত্র আপনার কথা হচ্ছিল, আপনি অনেক দিন বাসবেন মশাই, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি আপনার খুব প্রশংসা করছিলেন। আপনি কি করেন, কি পছন্দ করেন, উনি এসবই বলছিলেন। সত্যি আপনি অনেক দিন বাসবেন। জানেন আমি না সত্যি অনেক দিন বাসতে চাই। ডাক্তার আমাকে কি বলেছে জানেন? হ্যাঁ জানি, সুন্দরী মেয়েদের সান্নিধ্যে থাকতে, তাই তো? ব্রিলিয়েন্ট। হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন? ও অমিতবাবু, আরে ও আপনার থেকে বয়সে অনেক ছোট, ওকে আপনি তুমি বলুন। আমার নাম সাথী, সাথী মিত্র। বাহ খুব সুন্দর নাম। আমার নামটা সুন্দর, আমি সুন্দর না? অবশ্যই নিশ্চয়ই। অমিতবাবু কিছু কিছু বলছেন, কিছু বলছেন? এটা রেস্টুরেন্ট, আপনার নিজের ফ্ল্যাট নয়। না মানে সরি সরি সরি, আসলে ওকে দেখে না আমার ওই কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা সেই অনেক সময় কি হতে জানেন তো, ওই কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীদের নিয়ে সিনেমা দেখতে গিয়ে এরকম অনেক সময় একটু চুবুটুবু খেতাম তো, সেই সমস্ত স্মৃতি একটু মনে পড়ে যাচ্ছে আর কি। আপনি তো জানেন এখন আমার সুগার হয়ে গেছে, প্রেশারটাও হাই, তাই ওই ডাক্তার বলেছে আর কি যে সুন্দরী মেয়েদের সান্নিধ্যে থাকলে হাতটাও ভালো থাকে আর মনটাও ভালো থাকে। অমিতবাবু আমার লোনটার ব্যাপারে আপনার মনে আছে তো? হ্যাঁ অবশ্যই, আমি এর মধ্যেই আপনার লোনটা স্যাংশন করে দিচ্ছি। মনে হচ্ছে সাথীকে ওর মনে ধরেছে। এই সুযোগে তোর উদ্দেশ্যটা সফল করার চেষ্টা করব, আর সঞ্জীব বাবুকে তোকে নায়িকা করে কিছু করার কথা বলবি। ঠিক আছে, আর শোন এখন থেকে বিজয়কে সব কিছু বলার দরকার নেই, বুঝলি? এটা যদি বিজয়দা জানতে পারে। আমি বিজয়কে ম্যানেজ করব না, তুই শুধু সঞ্জীব বাবুকে ম্যানেজ কর। মা, পরশু তো 31st ডিসেম্বর, সঞ্জীব বাবু বলছিলেন যে উনি রাত তখন ক্লাবে সেলিব্রেট করতে চান, আমি কি যাব? উনি বলছিলেন। নিশ্চয়ই যাবি, বোকা মেয়ে করতে। আরে বাবা, তুই যত সঞ্জীব বাবুর কাছে যাবি ততই তো তার মনের হদিশটা পাবি, আর তোকে তো এভাবে এগোতে হবে। হ্যাঁ মাঝরাতে ফিরব কি করে, তুমি সঙ্গে যাবে তো? অবশ্যই যাব, তবে আমি বাইরে থাকব। কি ব্যাপার, কোথায় বেরোচ্ছ? আজ তো বছরের শেষ দিন, সারাদিন তো বাড়িতে বসেই কাটালাম, তাই ভাবলাম একটু বন্ধু বান্ধবদের সঙ্গে রাতটা সেলিব্রেট করে আসি।
বাড়ি ফিরতে যে আজ কত রাত হবে কি জানি। এ ভাবি আর আমি কতক্ষণ রাতে অপেক্ষা করবো। অভাব যখন মাথা উঁচু করে দাঁড়ায় তখন ভালো মন্দ বোধটা বোধহয় হারিয়ে যায়। দুটো পয়সার জন্য এভাবে আর ওরা কত কষ্ট করবে। ওদিকে সাথীর বাবাও নিশ্চয়ই আমাদের জন্য খুব চিন্তা করছে। আচ্ছা ওরাই বা এতক্ষণ কি করছে? রাত দুটো বাজে, জানি না কি কাজে ওরা ব্যস্ত রয়েছে, জানি না ফিরতে ওদের আর কত রাত হবে। মদের নেশা এমনই নেশা, কিছুই খেয়াল থাকে না। এই এই যে ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ এখানেই নামিয়ে দাও আমাদের। হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে চলে যেতে পারবো। সাথী ও সাথী নেমে আয় মা, আমরা এসে গেছি। কি গো, আরে উঠবে না তুমি? বছরের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, ওঠো না। আচ্ছা তুমি অফিসে যাবে না? দেখো না কত বেলা হয়ে গেল, ওঠো। হ্যাপি নিউ ইয়ার সাথী। সাথী সাথী কে তুমি? এখানে সাথীকে কোথায় পাচ্ছ বলো তো? আমি তো এতদিন জানতাম তোমার শুধু একটা মাত্র গার্লফ্রেন্ড, তার নাম রূপা। সত্যি এই পার্টি ফার্টিতে গিয়ে কোথায় যে কি করে বেড়াও না কে জানে। দেখবে এই মদই না তোমার একদিন কাল হবে। না আমি মদ খাই ঠিকই, তাই বলে আমি চরিত্রহীন নয়। জানি আর জানি বলেই তো এতদিন তোমার সাথে আমার সম্পর্ক টিকে থাকলো। যদি মদের পাশাপাশি সত্যি সত্যি অন্য কোনো মেয়ের পাল্লায় পড়তে তাহলে তোমার সংসার আমি করতাম নাকি? বাবা সবকটাই দেখি সাথীর মেসেজ, কি লিখে যায়? কাল রাতে আমি তোমাকে নতুন করে চিনলাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সাথী। কিরে সঞ্জীববাবুকে মেসেজটা পাঠিয়েছিলি? হ্যাঁ পাঠিয়েছি। আর তোর জন্মদিনের ব্যাপারটা বলেছিস? হ্যাঁ ওনাকে বলেছি, উনি আজকে বলেছে আমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। কোথায় রে? জানি না, ফিরতে দেরি হলে পৌঁছেও দিয়ে যাবে বলেছে। ঠিক আছে যা, কিন্তু সময় বুঝে টেলিফিল্ম করার কথাটা বলবি, কিন্তু যদি কিছু অ্যাডভান্স অ্যাডভান্স করে। ঠিক আছে। প্রথম এত দূরে এলাম তাই না? আমার তো মনে হয় দূরে না, আজ আমরা প্রথম এত কাছাকাছি এলাম। কেন জানো? কেন? কারণ আজ বছরের প্রথম দিন আর তোমার জন্মদিন, তাই ভাবলাম
একটু নিরিবিলিতে কাটাবো। আর আর কি? তোমাকে একটা বিশেষ কথা বলবো বলে। বিশেষ কথা? হ্যাঁ বলো। কি করে কথাটা ওকে বলি? কথাটা বলা কি এখন ঠিক হবে? কি ভাবছো বলো না, কি ভাবছো? আজ থাক, সে পরে নয় একদিন ভেবে বলবো। আমার টেলিফিল্মটার ব্যাপারে কিছু ভাবলে? হ্যাঁ, অমিত বাবু তো ফোন করেছিল, মনে হচ্ছে এর মধ্যেই লোনটা স্যাংশন হয়ে যাবে। সাথী তুমি খুব লাকি, কারণ জানো যে একটা কাজ করি, এই টেলিফিল্মের সুবাদে তোমাকে আমি বরঞ্চ আজ কিছু টাকা অ্যাডভান্স করে দিচ্ছি। থ্যাংক ইউ, চলো এবারে ফেরা যাক, কারণ নাহলে বাবা আবার টেনশন করবে। চলো। হ্যাঁ চলো, ফেরার পথে তো আবার নিউ মার্কেট যেতে হবে, কারণ তোমার জন্মদিন বলে কথা। চলো চলো। হ্যাঁ সাথী, মোবাইলটা কার? আমাকে সঞ্জীব বাবু জন্মদিন উপলক্ষে গিফট করেছে। বাহ, তুই খুব বড় অভিনেত্রী হতে পারবি বুঝলি, লোকটাকে ভালোই ম্যানেজ করেছিস। যাই হোক, তুই কালকে বলছিলি তিনটে শাড়ি কিনেছিস, তো তুই তো আর আমি দুজন মাত্র, তিনটে শাড়ি কার কার জন্য কিনলি? একটা হচ্ছে আমার, আর একটা তোমার, আর একটা সাথীর মার জন্য তো দিয়েছি। স্যার আমাকে না জানিয়ে আপনি সাথীর জন্য এত কিছু দিতে গেলেন কেন? আপনি তো ওর জন্য শুধু টেলিফিল্মটাই করতে পারতেন। টেলিফিল্ম করবো বলে ওকে তো আমি টাকাও দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কেন বিষয়, তোমায় কিছু বলেনি ওরা? হ্যাঁ না স্যার, হয়তো সময় পাইনি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি যোগাযোগ করে নেব। দাদা। হ্যাঁ দাদা, এই অমিত বাবু চিঠিটা পাঠিয়েছে। অমিত বাবু? হ্যাঁ, খুশি খুশি লাগছে। হ্যাঁ বিজয়। হ্যাঁ জানো আমার এই লোনটা স্যাংশন হয়ে গেছে। হ্যাঁ এবার আমি শোরুমটা চালু করতে পারবো। দারুণ খবর, দারুণ খবর স্যার। এটা কিন্তু সাথীর জন্য বলো, সাথী কিন্তু আপনার নতুন ইচ্ছাটা পূর্ণ করে দিল। হ্যাঁ বিষয়, এবার আমিও ওর ইচ্ছেগুলোকে একটা একটা করে পূর্ণ করে দেবো আমি। স্যার আমি কিছু পাবো না? না, এখনো কিচ্ছু বিজয়কে বলার দরকার নেই বুঝলি। মা, বিজয়দা কমিশনের টাকাটা না পেলে যদি রেগে যায়, আর তোমার আমার মিথ্যে সম্পর্কের কথাটা যদি সঞ্জীববাবুকে জানিয়ে দেয় তাহলে। মা বিজয়দার ফোন দে, আমাকে দে, আমি কথা বলছি। আমার জন্য আপনারা টেলিফিল্মে কাজ পেলেন, আর সেই টেলিফিল্মে টাকা পাওয়ার পর আমাকে ভুলেই গেলেন, কোনো খবরই দিলেন না। হ্যাঁ আমার কমিশনটা কি হলো? কমিশনটা দেবেন না আপনারা? দেখুন একটা কথা বলি বৌদি, এই লাইনে কিন্তু ওভারটেক করে কিন্তু চলা যায় না। হ্যাঁ এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? রাখছি আমি। ওরা আমার এই সোজা সরল চেহারাটাই দেখেছে, কিন্তু এই চেহারাটার পেছনে একটা ভয়ঙ্কর ছবি আছে সেটা কিন্তু ওরা ভুলে গেছে। আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি আর কতটা ক্ষতি করতে পারি সেটা এবার আমি বোঝাব। আমি সঞ্জীবদার কাছে সব কথা প্রকাশ করে দেব। কি বলছো তুমি?
ঘরে বানিয়ে নেবে? হ্যাঁ স্যার, সত্যি বলছি, ওই ভদ্র মহিলা সাথীর বৌদি নয় মা। এটা কি করে সম্ভব? ভদ্র মহিলা যদি সাথীর বৌদি না, তাহলে সাথী আমার কাছ থেকে তিন তিনটে শাড়ি নিল কেন? যদি ওই ভদ্র মহিলা সাথীর বৌদি নাই হয়, তাহলে কথাটা তুমি আমাকে এতদিন বাদে কেন বলছো? তার মানে তুমি আমাকে ঠকিয়েছো? যাও, তোমার কোনো কথা শুনতে আমার ভালো লাগছে, যাও। মালটাকে চটিয়ে লাভ নেই, ভবিষ্যতে কখনো কাজেও আসতে পারে। আমি তাহলে আসছি স্যার। আচ্ছা বলো তো, তোমার কি হয়েছে বলো না। বিশ্বাস করো, আমি জানি না, কিছু জানি না। এবার তো টার্গেট একটা ফ্ল্যাট, তারপর একটা এয়ার কন্ডিশন গাড়ি, তারপর সম্পর্ক শেষ। সব মিলিয়ে যা পাওয়া গেছে তা অনেক। ফ্ল্যাট আর গাড়িটা পেয়ে গেলে আমি ভাবতেও পাচ্ছি না। এক কাজ করবো সাথী, তোর বাবার হাতে কিছু টাকা দিয়ে তুই আর আমি বরঞ্চ নতুন ফ্ল্যাটে চলে যাব। কেন? বোকা মেয়ে কোথা থেকে, এক জায়গায় অভিনয় করলে চলবে? নতুন পার্টি ধরতে হবে না। বিজয়দা যদি আমার সম্বন্ধে সঞ্জীববাবুকে কিছু ভুল বোঝায়। তোকে ম্যানেজ করতে হবে। কাকে? সঞ্জীববাবুকে না বিজয়দাকে? সঞ্জীববাবুকে। হ্যাঁ, আর সেটাই হবে তোর সঞ্জীববাবুর সাথে শেষ অভিনয়। কি হলো সাথী, তুমি কাঁদছো কেন? বাড়িতে বৌদির সাথে মায়ের খুব অশান্তি হয়েছে, বৌদি বলে দিয়েছে আর আমার সাথে বেরোতে পারবে না। ওই ভদ্র মহিলা সাথী বৌদি নয় মা। আরে এই নিয়ে তুমি টেনশন করছো কেন? ঠিক আছে, আমার গাড়িটা আমি তোমায় দিয়ে দেবো, আর ওই নতুন যে ফ্ল্যাটটা করেছি সেটাও তোমায় আমি দিয়ে দেবো। কবে? যেদিন তুমি বৌদিকে নিজের মা বলে স্বীকার করবে সেই দিন। কি কিসব বলছো তুমি? তোমাকে কে বলেছে? বিজয়, সাথী, তুমি তুমি কেন এরম করলে? আমি তোমাকে অন্য চোখে দেখেছিলাম, তোমাকে একটা বিশেষ কথা বলবো বলে ঠিক করেছিলাম। আমিও তোমাকে একটা বিশেষ কথা বলবো ভেবেছিলাম। মানি লস ইজ নাথিং লস। সাথীকে দেওয়া টাকা কিংবা জিনিসপত্রের ব্যাপার কোনো ফ্যাক্টরি না, ওর জন্যই লোনটা আমার স্যাংশন হয়েছে। কোনো মিডিল ম্যান একটা যদি করিয়ে দিত এর চেয়ে বেশি টাকা নিত, কিন্তু প্রেস্টিজ লস ইজ এভরিথিং লস। আমার সাথে সাথীকে জড়িয়ে যদি কোনো বাজে সম্পর্কের কথা বিজয় জানিয়ে দেয়, তখন আমি মুখ দেখাবো কেমন করে? আমি তো সাথীকে অন্য কিছু ভাবতে চেয়েছিলাম। সারাক্ষণ টাকার পেছনে ছুটতে ছুটতে তুমি একেবারে অস্থির হয়ে উঠেছ। ব্যবসা তোমাকে বাড়িতেও শান্তিতে থাকতে দেয়,
কোথায় যাবো? মনে যদি শান্তি না থাকে কোথাও গিয়ে কি শান্তি পাবো? তুমি তোমার কাজে যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করবে। তবে আমার মতামতের যখন কোনো মূল্যই দিলে না, তাহলে আমার একটা কথা শোন, এবার থেকে কোনো হোটেল, কোনো পার্টিতে বা অন্য কোথাও থেকে যদি কখনো তুমি নেশা করে ফেলো, আর সেই নেশার ঘোরে যদি তুমি কখনো কোনোদিনও কোনো মেয়ের নাম তোমার মুখে উচ্চারণ করে থাকো, যদি আর একবার সাথীর নাম তুমি মুখে আনো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। কিন্তু সাথীর সঙ্গে আমাকে একবার দেখা না। সঞ্জীব ঘোষ হ্যালো, শুনুন মিস্টার ঘোষ, আপনার সাথীকে ফোন করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। না, বললাম তো আপনি আগের দিন সাথীকে অনেক ছোট বড় কথা বলেছেন। কি একটা বিশেষ কারণে আপনি সাথীর সাথে দেখা করতে চান? একটা বিশেষ কথা বলার জন্য? না 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 মিস্টার ঘোষ, আমি সাথীকে আপনার সঙ্গে ফোনে কথা বলতে দিতে পারছি না। না, সাথী আমার পাশেই আছে, কিন্তু আপনাকে আমি ফোনে দিতে পারবো না। সাথী চল, আমরা বরঞ্চ দুজন কদিনের জন্য কোথাও ঘুরে আসি। কেন মা, কেন? বলা যায় না সঞ্জীববাবুর সঙ্গে বিজয় কোন দিন এসে এখানে হামলা করতে পারে। আর পাড়ার মধ্যে চেঁচামেচি হলে পাড়ার লোকই বা আমাদের সম্বন্ধে কি ভাববে বল? তার চেয়ে কদিন কোথাও ঘুরে আসলে ও সব ভুলে যাবে, তোর মনটাও একটু ফ্রি হয়ে যাবে। কোথায় যাবে মা? দীঘায়। কেন, মনটা ভালো লাগছে না? তাই ভাবছি দু একটা দিন নিরিবিলি কাটাই, যাবে আমার সঙ্গে? পাগল হয়েছে তুমি বাবা, বৌদি তোমাকে যেভাবে দিব্যি কাটিয়েছে দীঘায় কেন? রেস্টুরেন্টেও মনে হয় যাওয়াটা তোমার সাথে আমার ঠিক হবে না। কেন? ওখানে গেলে প্রচুর মদ খাবে, আর বাড়ি থেকে গেলে কি থেকে বাবা কি বলে দেবে, আর তার থেকে রাস্তাঘাটে তোমার সাথে আমি দেখা করে কথা বলে নেব। ওকে, নো প্রবলেম ম্যাডাম। অফিস যাবে তো? হ্যাঁ চলো। কিরে এখানে দাঁড়িয়ে পড়লি যে, ওদিকটা যাবি না? তুমি ঘুরে এসো, আমার ভালো লাগছে না। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, দেখি ওদিকে কোথাও ডাব পাওয়া যায় কিনা, বড্ড জল পিপাসা পেয়েছে। আজ আমরা প্রথম এত দূরে এলাম তাই না? আমার তো মনে হয় দূরে না, আজ আমরা প্রথম এত কাছাকাছি এলাম। কেন জানো? কেন? কারণ আজ বছরের প্রথম দিন আর তোমার জন্মদিন। আমি ভাবলাম নিরিবিলিতে কাটাব, আর তোমাকে একটা বিশেষ কথা বলব। একবার শুধু তোমার সঙ্গে দেখা করতে চাই, শুধু একবার। আমি এখন দীঘায়।
তাই দেখা করা সম্ভব না। আর আমি চাই যে আপনি আমার মোবাইলে কোনোদিন ফোনও করবেন না, আর আমি আপনার সাথে দেখা করব না, ঠিক আছে? এই ভাগ্যে নির্মম পরিহাসে যদি কোনোদিন আপনার সাথে দেখা হয়ে যায় তো সেদিন গিয়ে আমি আপনাকে কিছু কথা বলব। এখন আমি রাখছি। তোকে বারণ করেছি না সঞ্জীব বসের ফোন আসলে ধরবি না? কি করব, বারবার ডিস্টার্ব করছিল তাই ফোনটা রিসিভ করেছি। ও বারবার ফোন করলেই তোমাকে ফোনটা ধরতে হবে, এরপর তোমাকে যখন সাদাসাদি করবে ডাকবে তখন তুমি দৌড়ে চলে যাবে তার কাছে, তাই তো? আমি নিজের ইচ্ছায় কিছু করিনি মা, আমি নিজের ইচ্ছায় কিছু করতেও যাইনি, যা কিছু করেছি সব তোমার জন্য আর বিজয়দার জন্য। ঠিক আছে ঠিক আছে, তুই রাগ করিস না, আসলে যা আমার হয়ে গেছে, আমরা তো এখানে বেড়াতে এসেছি, ঝগড়া করতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, যা আমার তা হয়ে গেছে তুই ওনাকে ভুলে যা। সব কিছু কি ভুলে যাওয়া যায় মা? আমি অভিনয় করতে চেয়েছিলাম, আমি বড় অভিনেত্রী হব ভেবেছিলাম, কিন্তু সঞ্জীব বোস আসছে। আরে আমরা এখানে সঞ্জীব বোসকে কে জানালো? আমি আমি আপনাদের বাড়িতে ফোন করেছিলাম, যিনি ফোনটা ধরলেন তিনি বললেন আপনারা দীঘায় আছেন, তাই আমি দীঘাতে। কি চান আপনি? আপনি কি সাথীর কোনো ক্ষতি করতে চান না বদলা নিতে চান? না না, এ কি বলছেন, ওইটুকু মেয়ের আমি ক্ষতি করব? আর আপনি বদলার কথা বললেন, ও আমার কি ক্ষতি করেছে যে আমি বদলা নেব? শুনুন, আপনার সাথে আমাদের কোনো দরকার নেই। শুনুন, আমি 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 বলছি কি, আমি ওকে একটা কথা বলতে চাই। সাথী চলে চলে আয় বলছি। শুনুন, আপনি আপনি ভুল করছেন। আমি কি করে মার সামনে সঞ্জীব বাবুকে বলি আমি অভিনয় করতে চেয়েছিলাম, বড় অভিনেত্রী হবে ভেবেছিলাম, আমি মিথ্যে অভিনয় করে কাউকে ঠকাতে চাইনি, আমি মিথ্যে অভিনয় করে কাউকে ঠকাতে চাইনি। কি হলো, কি ভাবছিস? আয় আয় সেখানে। যদি আর একবার সাথীর নাম তুমি মুখে আনো তাহলে তুমি আমার মরা মুখ, আমার মরা মুখ। আমি আমি আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করতে পারলাম না। আমি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম ওর সাথে একটা নতুন সম্পর্ক গড়ে তুলব, ঘরে বউ করে ওকে নিয়ে যেতে, ওকে ওকে আমার ছেলের বউ করতে।